আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নিয়ে যাক কি থাকছে এখনকার সংবাদে। মগবাজারে বিস্ফোরণের কারণ খুঁজতে ফায়ার সার্ভিসের কমিটি। শিরোনাম শুনলেন, এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে একটি অনুরোধ থাকবে সবার কাছে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। রাজধানীর মগবাজারের শর্মা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 7 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা খুঁজে বের করবে এই কমিটি। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তদন্ত কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের ঢাকার উপপরিচালক দিনমণি শর্মা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র বলেছে, মগবাজারের শর্মা হাউসে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা প্রথম আলোকে বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে এই বিস্ফোরণ তা জানার জন্য তদন্ত হচ্ছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রোববার রাতে সাংবাদিককে জানান, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিভাবে এই বিস্ফোরণ তা বলা সম্ভব নয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি ইফতেকারুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু তথ্য পেয়েছেন প্রথম আলো। তবে মৃত্যুর তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রাতে 3 জন মৃত্যুর খবর জানান। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম 7 জনের মৃত্যুর খবর জানিয়েছেন।